নগরকান্দা সালতা কৃষ্ণপুর বাসীকে যারা ভোট দিয়ে আজকে আমাকে এই পবিত্র মহান সংসদে পাঠিয়েছেন আমি ধন্যবাদ জানাই। আমি এখন নবনির্বাচিত মাননীয় সদস্য জনাব শাহদাব আকবর 212 ফরিদপুর 2 কে তার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই বাংলার অবিংশবাদী নেতা, সেই মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার 23 বছরের সফল সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, যার নেতৃত্বে 70 সালে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করেছিল, 1971-এর 7ই মার্চ, যিনি সেই 7ই মার্চ রেসকোর্স ময়দানে তার সেই বজ্রকণ্ঠ উচ্চারিত হয়েছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলকে, এবং সেদিন 15ই আগস্ট যারা নিহত হয়েছিলেন তাদেরকে স্মরণ করি। স্মরণ করি 1971 সালের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন এবং জাতির সেই বীর সন্তান মুক্তিযোদ্ধাদের, যাদের কারণে আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছিলাম। মাননীয় স্পিকার, আজকে আমরা জানি এই মানবাধিকার নিয়ে যারা আজকে বিভিন্ন মায়া কান্না করছেন, আজকে বিভিন্ন এদিক ওদিক যাচ্ছেন, তাদের কাছে আমার প্রশ্ন, 1975 সালে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবার হত্যা করা হয়েছিল, সেদিন আরও অনেককে, সেদিন এই মানবাধিকারের যারা আজকে মায়া কান্না করছেন তারা সেদিন কোথায় ছিলেন? কোথায় ছিলেন যেদিন ছোট্ট 10 বছরের শিশু রাসেল পড়েছিল সেই 32 নম্বরে? কোথায় ছিল সেই মায়া কান্না করা আজকের এই মানবাধিকার নিয়ে যারা মায়া কান্না করছেন? আজকে তাদেরকে আমার প্রশ্ন, সেদিন যখন ইন্ডেমনিটি অ্যাক্ট করে এই বঙ্গবন্ধু হত্যা রহিত করা হয়েছিল, বিচার রহিত করা হয়েছিল, সেদিন আপনারা কোথায় ছিলেন? আজকে আমি স্মরণ করি সেই 75-এর 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে যেই জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছিল। মাননীয় স্পিকার, আমি স্মরণ করি 1975 সালের পর আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারী হিসেবে পরিচিত আমার প্রয়াত মা বীর মুক্তিযোদ্ধা বেগম সৈয়দা সাজেদা চৌধুরীকে আমি স্মরণ করি 52-র ভাষা আন্দোলনে চট্টগ্রামে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আমার মরুম পিতা জনাব গোলাম আকবর চৌধুরীকে আমি স্মরণ করি, দীর্ঘ গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনে যারা নিহত হয়েছিলেন তাদেরকে। আজকে আমি ধন্যবাদ জানাই আমার এলাকা ফরিদপুর 2 আসন নগরকান্দা সালতা কৃষ্ণপুর বাসীকে যারা ভোট দিয়ে আজকে আমাকে এই পবিত্র মহান সংসদে পাঠিয়েছেন আমি ধন্যবাদ জানাই। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে মনোনীত করে নৌকার প্রতীক দিয়ে আমার মার সেই 0 আসনে পাঠিয়েছিলেন। মাননীয় স্পিকার, আমি আজকে একটি কথা বলতে চাই। আমরা জানি আজকে ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যুদ্ধ, প্রকৃতপক্ষে 2 পরাশক্তির মধ্যে যুদ্ধ করার কারণে সারা বিশ্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি হয়েছে, আর তা নিয়ে আজকে বিএনপি জামায়াত সহ অন্যান্য স্বাধীনতা বিরোধী অপশক্তি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন। আমি স্মরণ করে দিতে চাই এই বাংলার জনগণকে, কে এই বিএনপি? এই বিএনপি সেই বিএনপি যার প্রতিষ্ঠাতা ছিলেন সেই জিয়াউর রহমান, যিনি সরাসরিভাবে জাতির পিতা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। এই বিএনপি সেই বিএনপি যারা সেই 7ই নভেম্বরের পর আমরা দেখেছি বহু সেনা অফিসার এবং সৈনিককে মিথ্যা প্রহসনমূলক বিচারের মাধ্যমে
ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল এই সেই বিএনপি যারা মুফতি হান্নান বাংলা ভাই কে জন্ম দিয়েছিল জাতীয়তাবাদী জঙ্গিবাদের প্রবর্তক এই বিএনপি যারা 2004 সালে माननीय প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে হত্যা করার জন্য माननीय সদস্য সময় শেষ হয়েছে আর 1 মিনিটে শেষ করবেন এই বিএনপি যারা 2014 সালে তারা সেই অগ্নি সন্ত্রাসের মাধ্যমে অনেক মানুষকে হত্যা করেছিল তাই আমি বলতে চাই বাংলার জনগণ নিশ্চয়ই তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করবে তাদের এই কালো হাত দুমড়ে মুচড়ে ভেঙে দিবে আমি আরেকটু বলতে চাই আজকে माननीय প্রধানমন্ত্রীর কারণে আজকে আমরা উন্নয়নের এই জায়গায় এসে পৌঁছেছি আমি সকল সম্মানিত সদস্যদের কাছে অনুরোধ করব আজকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে माननीय প্রধানমন্ত্রী আজকে যেই পর্যায়ে আমাদের নিয়ে এসেছেন সকল উন্নয়ন যদি আমরা তার জান এলাকায় আমরা বিস্তারিতভাবে জনগণকে বুঝাই আমরা বিশ্বাস করি আগামীতে ইনশাআল্লাহ এই আওয়ামী লীগের নেতৃত্বে আবার নৌকা ক্ষমতায় আসবে माननीय প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ক্ষমতায় আসব এবং 2041 সালে উন্নত দেশ